প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আজ আমরা আলোচনা করব ইনফার্টিলিটি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে। এ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার লাইলা আরজুমান বানু। তিনি অধ্যাপক, বর্তমানে ল্যাব এইড স্পেশালাইজ হাসপাতালে কর্মরত আছেন এবং ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ওজিএসবি। প্রফেসর ডাক্তার লাইলা আরজুমান বানু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ম্যাডাম, আমরা আসলে ইদানিংকালে দেখি যে আসলে ইনফার্টিলিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। আচ্ছা, আমরা যদি কারণটা জানতে চাই আপনার কাছে যে কী কারণে আসলে ইনফার্টিলিটি হচ্ছে, ইনফার্টিলিটি অথবা বন্ধাত্ম যেটাকে আমরা বুঝি, এখন দেখা গেছে যে সারা পৃথিবীব্যাপী এটা বেড়ে গেছে। কতগুলো কারণ আছে, তার মধ্যে যেটা আসল কারণ যে সেটা হলো যে আজকাল মেয়েরা সবাই একটু ক্যারিয়ার সচেতন হয়ে গেছে। তারা পড়াশোনা শেষ করে চাকরি করে তারপর মনে করে যে যখন তার সময় হবে তখন সে বাচ্চা নেবে, মানে একটু গুছিয়ে নিয়ে বাচ্চা নেওয়া। তো এই করে দেখা গেল যে অনেকেরই 35 পার হয়ে যাচ্ছে, এবং 35টা কিন্তু আমরা সাধারণত ধরি যে ইনফার্ট, 35-এর পর ইনফার্টিলিটিটা অনেক বেড়ে যায়। 30 পর্যন্ত সবচেয়ে ভালো সময়, 30 থেকে 35টা তখন আস্তে আস্তে কমতে থাকে। তো এটা শুধু যে আমাদের দেশে তা না, যেটা বলেছি যে সবাই একটু ক্যারিয়ার সচেতন হয়ে গেছে, আর অনেকে এক ভয়ও পায়, চিন্তা করে, নিজেরা লেখাপড়া করে, ইন্টারনেট ঘেঁটে দেখে যে না বাচ্চা নিতে গেলে যে কষ্ট, যে সময় নষ্ট হবে। তো এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে দেখা আরও কয়েকটা বছর পার হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আমাদের আগে যে একটা ধারণা ছিল যে বিয়ে হলে বাচ্চা নিয়ে নিত, 3-4টা বাচ্চা যার নাও নিয়ে নিত, তারপর হয়তো চিন্তাভাবনা করতো। কিন্তু এখন যেটা হচ্ছে, যেটা বললাম যে এখন তারা মনে করে যে আমরা একটা বাচ্চাই নেব অথবা ম্যাক্সিমাম দুটো, কিন্তু সেই বাচ্চাকে চিন্তাভাবনা করে, প্ল্যান করে, তারপরে যাতে বাচ্চা সুস্থভাবে তাকে মানুষ করা যায়, ভালোভাবে তাকে সব লেখাপড়া শেখানো যায়, এই সমস্ত চিন্তাভাবনা করে অনেক সময় দেরি হয়ে যায় আসলে। বাট আসলে ইনফার্টিলিটি আমরা কখন বলি, মানে আপনার বিয়ের পর পর বাচ্চা হচ্ছে না বা কতদিন পরে না হলে আমরা ইনফার্টিলিটি বলি? আসলে ইনফার্টিলিটি কথাটা কিন্তু ঠিক না, এটা হচ্ছে সাফার্টিলিটি। কারণ মানে হলো যে ইনফার্টিলিটি হলে যে আর কখনোই বাচ্চা হবে না বা বাচ্চা হয়নি। এখন একটা মানুষ মানে মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারছি না, মানে সেই বয়সটা পার না হওয়া পর্যন্ত, যে হয়তো 50-60 বছর পার হয়ে গেলে পর আমরা বলতে পারি যে তার আর বাচ্চা হবে না। তো সেই জন্য সাফার্টিলিটি কথাটা আজকাল আমরা সবসময় বলি, আর বাংলা আমরা বন্ধাত্ব বলি। তো এখন হলো কি যে কখন আমরা বন্ধাত্ব বলবো, বিয়ের পরে যদি কোনো রকম বাধা ছাড়াই তারা 1 বছর একসাথে বসবাস করে, তারপরে যদি দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, সেটাকে আমরা সাধারণত বন্ধাত্ব বলি। কাজে 1 বছর সময় আমাদের দিতে হবে। অনেক সময় দেখা যায় যে 1 বছর পরেই 85% রোগী বাচ্চা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, আর যদি আমরা আরও 1 বছর অপেক্ষা করি তাহলে দেখা যায় যে 90-এর বেশি রোগীর বাচ্চা হয়ে যাচ্ছে। তো কাজে এগুলো তাড়াহুড়া না করে যে স্বাভাবিক যে সময়টা আছে সেই সময়টা দিতে হবে তাকে, বলতে হবে, মানে ভাবতে হবে যে না আমি অন্তত 1 বছর দেখি। যে হয়তো দেখা যায় হাজব্যান্ড এক জায়গায় কাজ করছে, ওয়াইফ আরেক জায়গায় কাজ করছে, তারা হয়তো 2-3 মাস একবার আসা যাওয়া করে, অথবা কারো হাজব্যান্ড বিদেশে থাকে, যেটা আমরা আজকাল বেশি পাই। তো তখন তারা এসে বলে যে আমার বিয়ে হয়েছে 5 বছর কিন্তু আমার তো বাচ্চা হচ্ছে না। তো হিসাব করে দেখা গেলো যে সে হয়তো 1-1.5 মাসে বেশি হাজব্যান্ডের সাথে তা থাকা হয়নি। তো এখন মেয়েদের যেটা স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে মাসে 1 বার মাত্র ওভুলেশন বা ডিম্বস্ফোটন যেটাকে বলে সেটা হয়, এবং ওই সময়টাতে যদি তার গর্ভ না হয় তাহলে সারা মাসে আর সম্ভাবনা খুব কম থাকে। যিনি স্ত্রী উনি হয়তো জন্ম বিরতিকরণ পিল খাচ্ছিলেন, এসে আমাদেরকে বলে বা আপনাদেরকে বলে এসে যে আমি কিন্তু পিল খেয়েছি, এরপর থেকে আর বেবি হচ্ছে না, এই পিলের সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা? আসলে পিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। পিলে হরমোন থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন এক দুটো হরমোন থাকে, যেটাকে আমরা বলি স্ত্রী হরমোন বা মহিলা হরমোন। তো সেই হরমোনের জন্য যেটা হয় যে ওভুলেশনটাকে বাদ দেওয়া হয় আর কি, মানে ওভুলেশনটাকে সাপ্রেস করে রাখে যে তার ওভুলেশন হবে না, ডিম ফুটবে না। তো কাজে ডিম না ফুটলে তো বাচ্চা হওয়ার প্রশ্ন আসে না। তো এটা সে 4-5 বছর যতদিনই থাক না কেন, যখন সে এটা মানে বাদ দিবে তখনই কিন্তু তার বাচ্চা হবে স্বাভাবিকভাবে, ডিম প্রস্ফুটন হবে এবং বেবি হবে। এইসব সময় একটা জিনিস হয় যে একটু মাসিকের পরিমাণটা কম হয়, এবং তাতে হয় কি যে রোগী খুব চিন্তিত হয়ে যায়, মানে মহিলা খুব চিন্তিত হয়ে যায় যে হ্যাঁ আমার বোধ হয় যে একটু কম করে হচ্ছে, আমার বোধ হয় বাচ্চা হবে না, একটু ভুল ধারণা। ম্যাডাম, আমরা যদি ইনফার্টিলিটি পেশেন্ট আপনার কাছে আসে, কী প্ল্যানিং করেন, মানে কীভাবে আপনারা প্রসিড করেন? প্রথমে আলাদাভাবে আমরা মেয়েদের সাথে কথা বলি, তারপর হাজব্যান্ড ওয়াইফ দুজনের সাথে কথা বলি। তো আগে যখন মেয়ের সাথে কথা বলি, তার পূর্ব ইতিহাস যেটা সেটা সব আমরা নিই, যদি আগে বাচ্চা থেকে থাকে
বাচ্চা কিভাবে হয়েছিল, যে কতদিন থেকে বাচ্চা হচ্ছে না, অথবা তারা কবে থেকে বাচ্চা চাচ্ছে, তো এরকম নানান ধরনের আমরা ইতিহাস নেই, তার পারিবারিক কোনো ইতিহাস আছে কি না, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপর কিডনি ডিজিজ, এগুলো সম্বন্ধে তারপরে একটা আছে আমাদের বলি এসএলই যেটাকে আমরা বলি, সেই ধরনের অসুখ যদি থাকে, যেটা লুপাস, এটা অবশ্য অনেকেই জানেন, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যদি থাকে তাহলে অনেক সময় কিন্তু বাচ্চা হয় না। তো এই সমস্ত কারণ আমরা আগে জেনে নেই, তারপরে তাকে আমরা পরীক্ষা করি যে তার এখন কোনো সমস্যা আছে কি না, দুজনেরই আমরা পরীক্ষা করতে দিই। তবে হাজব্যান্ডের সাধারণত একটা পরীক্ষাই আমরা বলি যে এটা হচ্ছে একেবারে গোল্ডেন টেস্ট, যে একটা সিমেন অ্যানালাইসিস করলেই যথেষ্ট যে তার বোঝা যাবে যে তার কোনো সমস্যা আছে কি না। কিন্তু যে স্ত্রী যিনি বা মহিলা যিনি, তাকে কিন্তু অনেক টেস্ট করতে হয়, থাইরয়েড টেস্ট করি আমরা, ডায়াবেটিস টেস্ট করি, এগুলো সব করে দেখি যে তার কোনো সমস্যা আছে কি না। তারপরে যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে তো ভালো, আমরা যে কারণটা খুঁজে পেলাম, ট্রিটমেন্ট করা যায়। সমস্যা হয় যে 20% কেসে, 100 জনের মধ্যে দেখা যায় 20% কেসে তাদের কোনো কারণ পাওয়া যায়নি, এবং সেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। তো আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি হলো যে এদের কোনো কারণ পাওয়া যায় না, এবং তাদের কিন্তু আমরা ধাপে ধাপে চিকিৎসাটা করি। অনেক রোগী আছে যে আজকে একজন ডাক্তারকে দেখালো, 3 মাস হতে না হতে হবে সে আবার আরেকজনের কাছে গেল, সে ঘুরে বেড়াচ্ছে আসলে যে কার কাছে গেলে বাচ্চা হবে, কিন্তু এটা ঠিক না, কারণ চিকিৎসার একটা ধাপ আছে, সময় আছে। এবং আমরা বলি যে যাদের বাচ্চা হয়নি তাদের কিন্তু খুব ধৈর্য রাখতে হবে, যেমন তাকে আমরা 3 মাসের ওষুধ দিই প্রথমে, বা অনেক সময় 6 মাসের ওষুধ দিই, তারপর তাকে আমরা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করি। পরে একটা পদ্ধতি আছে IUI, যেটা হাজব্যান্ডের সিমেন্টটা নিয়ে ওয়াশ করে ঘন করে জরায়ুর ভিতরে দিয়ে দেওয়া হয়, তারপরেও যদি না হয় তখন আমরা ল্যাপারোস্কোপি করি, এবং শেষ পর্যন্ত হচ্ছে টেস্ট টিউব বেবি। তো কাজে এই যে 5টা ধাপ, এটা যদি আমরা সিস্টেমেটিক্যালি যাই, দেখা যায় যে এর মধ্যেই অনেকেরই কিন্তু বাচ্চা করে যাচ্ছে। তো কাজে একটু ধৈর্য রাখতে হবে আর কি। আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি ল্যাপারোস্কোপিক সার্জারি, মানে ল্যাপারোস্কোপিক সার্জারি ইন ইনফার্টিলিটি। আসলে এই ল্যাপারোস্কোপিক সার্জারি দিয়ে আপনি কি করেন ইনফার্টিলিটিতে? ল্যাপারোস্কোপি ছাড়া কোনো ইনফার্টিলিটির কোনো টেস্ট পূর্ণ হয় না। তো যদিও এখন ল্যাপারোস্কোপি ছাড়াও অন্যান্য টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি, তবে এখনও কিন্তু ল্যাপারোস্কোপি সেই গোল্ডেন টেস্ট হিসেবে আছে। যেমন ল্যাপারোস্কোপি দিয়ে আমরা বন্ধাত্বের নানান ধরনের চিকিৎসা অথবা টেস্ট করি, যেমন প্রথমে দেখা যায় যে তার কোনো কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু তার বাচ্চা হচ্ছে না, তখন আমরা তাকে একটা ল্যাপারোস্কোপি করি। অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো এন্ডোমেট্রিওসিস, সিস্ট থাকে যেটা হয়তো আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েনি, সেটা আমরা ল্যাপারোস্কোপিতে ধরা, মানে সেটা ল্যাপারোস্কোপিতে ধরা পড়ে। তো এভাবে আরও হয় চকলেট সিস থাকতে পারে, তার দেখা যায় যে ভিতরে জরায়ু এবং টিউবের যে একটা স্বাভাবিক যে রিলেশনটা থাকে, যেখান থেকে যেমন ওভারি থেকে ডিমটা ফুটবে, জরা টিউবের ভিতরে আসবে, তারপর জরায়ুতে টিউবের ভিতরে আসার পরে স্বামীর সিমেন্টটা, স্পার্মটা যাবে, সেখানে বাচ্চাটা তৈরি হবে, তখন জরায়ুতে আসবে। তো এই যে স্বাভাবিক প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হয়ে বা কোনো একটা কারণে ওইটা নষ্ট হয়ে আছে, যেটাকে আমরা বলি যে রিলেশনশিপ, অ্যানাটমিক রিলেশনশিপটা, তো ওই নষ্ট হলে পরে সাধারণত অনেক সময় দেখা যায় যে সাধারণ ল্যাপারোস্কোপিতেই আমরা একটু যদি ছাড়িয়ে দিই, অ্যাডিশনটাকে আমরা একটু ঠিক করে দিই, তখন দেখা যায় রোগী এমনিতেই কনসিভ করে বা প্রেগনেন্ট হয়। তো কাজেই ল্যাপারোস্কোপির একটা চমৎকার ভূমিকা আছে। আর ল্যাপারোস্কোপির সাথে আর একটা হলো হিস্টেরোস্কোপি, সেখানেও কিন্তু রোগীর অনেক দেখা যায় যে প্রায় 14% কেসে রোগীর কিন্তু অনেক রকমের সমস্যা থাকে জরায়ুর ভিতরে। অনেক সময় জরায়ুর ভিতরে পর্দা থাকে, তার টিউব বন্ধ থাকতে পারে, তারপরে তার দেখা যায় যে জরায়ুর ভিতরে টিউমার আছে যেটা আল্ট্রাসোনোতে ধরা পড়েনি। কাজে এই সমস্ত রোগগুলোকে কিন্তু আমরা ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি দিয়ে খুব চমৎকারভাবে তাকে ডায়াগনোসিস করতে পারি, এবং তার চিকিৎসাটাও একই সাথে করে দেওয়া যায়। ম্যাডাম, এই ল্যাপারোস্কোপিক সার্জারি ইনফার্টিলিটি ছাড়া অন্য কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করে থাকেন? আমরা বলি যে কোন ক্ষেত্রে না ব্যবহার করা যায়, যেমন একমাত্র সিজারিয়ান ছাড়া আর সব রকম অসুখে এটা করা যায়। সবচেয়ে যেটা বেশি রিওয়ার্ডিং, মানে যেটা আমরা মনে করি যেটা খুব ভালো ফল দেয়, সেটা হলো যে কিশোরী মেয়েদের ছোটো সিস্ট, ওভারিয়ান সিস্ট হওয়া, অনেক বড় বড় সিস্ট নিয়ে আসে, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার সিস্ট নিয়ে আসে, যেটা হাত দিলে পেটের উপরে বোঝা যায়, মানে ধরা যায়, এবং অনেক সময় মনে হয় এটা বোধহয় ল্যাপারোস্কোপিতে হচ্ছে না, কিন্তু ধৈর্য ধরে ল্যাপারোস্কোপি করলে কিন্তু আসলে এটা করা যায়। আমার অনেকগুলো কেস আমি বেশ বড় বড় সিস্ট আমরা ল্যাপারোস্কোপি দিয়ে করেছি। তো এই সিস্ট অপারেশন করা যায়, রোগীর যদি
অনেক ব্যথা থাকে, যে ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমরা ল্যাপ্রোস্কোপি দিয়ে দেখতে পারি। সেছাড়া হচ্ছে হলো যে জরায়ুর যে টিউমার, সেই টিউমারটাকেও আমরা ল্যাপ্রোস্কোপি দিয়ে রিমুভ করে দিতে পারি, যেটাকে বলি আমরা মায়োমেক্টমি। ল্যাপ্রোস্কোপি অপারেশনের সুবিধা হলো যে এটাতে অ্যাডহেশন কম হয়, মানে আশেপাশে অর্গানের সাথে বা আশেপাশে যে আমাদের আমাদের ইন্টেস্টিন বা অন্য ব্লাডার থাকে তার সাথে অ্যাডহেশন কম হওয়াতে তার ভবিষ্যতের যে রেজাল্ট যেটা হয় তার ব্যথাটা ভালো হয়ে যাবে, না হয় সে প্রেগনেন্ট হবে। তো এছাড়া পুরো জরায়ু তো আমরা ফেলি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে, এবং এটা খুব চমৎকার একটা ব্যাপার যে রোগী একদিন পরেই বাসায় চলে যাচ্ছে, তার কোনো এক্সট্রা হেল্প লাগছে না, নিজেই হয়তো দু তিন দিন পরে অফিসেও যোগদান করতে পারে। তো আমি মনে করি যে ল্যাপ্রোস্কোপি এটা একটা যুগান্তকারী আবিষ্কার। ম্যাডাম, একটা প্রসঙ্গ আপনি বলেছেন ওভারিয়ান সিস্ট, এই ওভারিয়ান সিস্ট নিয়ে কিন্তু মেয়েদের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি আছে যে সিস্ট কি হচ্ছে, সিস্ট অপারেশন করতে হবে, কেউ বলছে যে না সিস্টের অপারেশন লাগবে না। আসলে এই ওভারিয়ান সিস্টটা কি, আবার কারো কারো ধারণা লেমেনের মতো যে এটা টিউমার কিনা? সিস্ট মানে হচ্ছে ভিতরে পানি অথবা তরল জাতীয় পদার্থ থাকলে আমরা সিস্ট বলি, বাট এটা কিন্তু টিউমারেরই একটা পার্ট। ওভারিয়ান সিস্ট হয় কি, এটা তো জরায়ুর সাথে কোনো সম্পর্ক নেই, ওভারিতে আলাদা করে হচ্ছে। কিন্তু যেটা ভুল ধারণা, অনেক অভিভাবক বা অভিভাবিকা তারা চিন্তা করেন যে আমার এই ছোটো বাচ্চা, আমি ছয় বছর একটা মেয়ের করেছি, ওভারি অনেক বড় ছিল, তো বলে যে এরকম অপারেশন করলে হয়তো ভবিষ্যতে আর বাচ্চা হবে না, তো ওভারি নষ্ট হয়ে যাবে, জরায়ু নষ্ট হয়ে যাবে, এটা একেবারেই ভুল ধারণা। কারণ আমরা যেটা করি যে ল্যাপ্রোস্কোপি দিয়ে শুধুমাত্র সিস্টটা ফেলে দিচ্ছি, তার বাকি সব কিছু ঠিক থাকে। এমনকি এক মাস পরে যখন রোগী আসে আমরা তখন একটা আলট্রাসোনোগ্রাফি করেও তাকে দেখাই যে দেখেন আপনার সব কিছু ভালো আছে, সিস্ট এখন নাই কিন্তু অন্য সব কিছু ভালো আছে। ম্যাডাম, আরেকটা জিনিস আছে যে ইনফার্টিলিটির অন্যতম কারণ হিসেবে আপনারা পিসিওসকে আপনারা দায়ী করে থাকেন, যেটা বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আসলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি বা কীভাবে এটা ইনফার্টিলিটি করছে? তো একটা ব্যাপার একটু জানাতে চাই যে বাংলাদেশে যে পিসিও ক্লাব আছে সেটা আমি কিন্তু প্রেসিডেন্ট। তো আমাদের মেইন উদ্দেশ্য যেটা সেটা হলো যে মানুষকে সচেতন করা এবং তার চিকিৎসাটা করা। পিসিও আমরা আসলে খুব আগে এতটা গুরুত্ব দিতাম না, ভাবতাম যে একটা সিস্টের মতো হয়েছে, আসলে কিন্তু এগুলো সিস্ট না। যেটা সমস্যা হয় যে দেখা গেল যে আলট্রাসোনোলজিস্টের কাছে রোগী যখন যায় তখন অনেক সময় উনি বলে দেয় যে আপনার তো ছোটো ছোটো সিস্ট হয়েছে, একদম নেকলেসের মতো ওভারি চারপাশে থাকে আর কি, তো আপনার সিস্ট হয়েছে আপনি দেখান। কিন্তু উনি ওনার এই যে সিস্ট কথাটা শোনার পর থেকেই পেশেন্ট এবং তার আত্মীয় স্বজনের মাথাটা খারাপ হয়ে যায়, এসেই বলে ম্যাডাম সিস্ট হয়েছে কী করবো। আমি বলছি এই সিস্টের কোনো অপারেশন লাগবে না, এই সিস্ট আমরা শুধুমাত্র ওষুধ দিলেই আপনার ভালো হয়ে যাবে। তো আমরা যেটা আইডিয়াল ওষুধ সেটা হলো একটা জন্ম নিয়ন্ত্রণের বড়ি দেওয়া। তো এখানে আবার আর একটা ব্যাপার আছে যে একটা আনম্যারিড মেয়ে, বাচ্চা মেয়েকে যদি আমরা একটা খেতে চাই না, তাছাড়া একটা ভুল ধারণা থাকে যে এখন কেন জন্ম নিয়ন্ত্রণে বড়ি দেব, কিন্তু ওটা খুব ভালো কাজ করে। তিন থেকে ছয় মাস যদি আমরা জন্ম নিয়ন্ত্রণে বড়িটা দিই, অনেক সময় সিস্ট চলে যায়, মানে ওই যে পলিসিস্টিক ওভারিতে যে সমস্যাগুলো আছে, আসলে একটু বলা উচিত যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তো সিনড্রোম মানে হলো কয়েকটা ব্যাপারের একসাথে থাকা। যেমন একটা হলো যে মেয়েটার ওজন অনেক বেড়ে যাচ্ছে, তারপরে তার শরীরে কালো রং হয়ে যাচ্ছে, অবাঞ্ছিত লোম হয়ে যায় ছেলেদের মতো, এবং তার দেখা যায় যে মাসিক অনিয়মিত। তো এই তিন চারটা কারণ যখন থাকে তখন আমরা বলি ওভারিয়ান পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। কিন্তু ভবিষ্যতে অনেক জটিলতা তৈরি করে, যেমন এখান থেকে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেটাবলিক সিনড্রোম নামে একটা আছে, তিন চারটা অসুখের সমাহার। আর একটা হলো যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে জরায়ুর লাইনিংয়ের ক্যান্সার। তো কাজে এটা একটা মারাত্মক ব্যাপার, সেই জন্য অবশ্যই পলিসিস্টিক ওভারি ইনিশিয়ালি এটা পলিসিস্টিক ট্রিটমেন্টটা করা দরকার। কিন্তু ম্যাডাম, পলিসিস্টিক ওভারি ক্ষেত্রে আপনারা কোন কোন ইনভেস্টিগেশনে সাহায্য নেন যে তাকে নিশ্চিত হওয়ার জন্য? কারণ একটা অবিবাহিত মেয়ে তো সাধারণত পরীক্ষা নিরীক্ষা আসবে না, বা সিমটম যেগুলো বললেন তা কি পরীক্ষা করা উচিত এই পলিসিস্টিক ওভারি নির্ণয় করার জন্য? তার ইতিহাস আমরা নেই, সে ইতিহাস দেয় যে তার মাসিকটা খুবই অনিয়মিত, মাঝে মাঝে চার পাঁচ মাস মাসিক হয় না, আবার শুরু হলে মাসিক শেষ হতে চায় না, তার হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, তার গায়ের রংটা একদম কালো হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে যেটা বিব্রতকর অবস্থা সেটা হলো তার অবাঞ্ছিত লোম। অনেক সময় আছে যে এখন তো মাস্ক পরে অনেকেই বোঝা যায় না, কিন্তু মাস্কের আগে যখন মেয়েরা আমাদের কাছে আসতো দেখতাম যে সে আমার চেম্বারে আসছে মুখ টুক ঢেকে, তখন আমি বুঝতাম যে সে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের রোগী। আর অতিরিক্ত ওজন বেড়ে যায়। আর যেটা বললাম যে ওই আমরা এই সমস্ত কেসে যেটা করি, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে একটা গোল্ডেন টেস্ট, আলট্রাসোনোগ্রাফি করলেই কনফার্ম হওয়া যায়। তার সাথে কিছু একটা হরমোন টেস্ট করি, যে ছেলেদের হরমোন যেটা আছে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনটাও এইসব কেসে অনেক বেশি থাকে।
তবে আপনারা যখন পরীক্ষণিকা করেন তাকে ট্রিটমেন্টটা কি দিয়ে থাকেন? আপনি তো একটা বলছিলেন যে পিলের কথা বলছিলেন, প্রথমে একটা পিল দেই, পিল ছাড়াও যেটা আছে এখন দেখানো সেই ল্যাপ্রোস্কোপি প্রশ্ন আসে। এখন ল্যাপ্রোস্কোপি দিয়ে আমরা যেটা করি, যদি মেয়েটি বিবাহিত হয় তো ল্যাপ্রোস্কোপি দিয়ে আমরা ছোটো ছোটো সিস্টগুলিকে পাংচার করে দিই। পাংচার করে দিলে হয় কি, ভিতরে যে ফ্লুইড থাকে, যে যেটা আর কি তরল পদার্থ থাকে, সেটার ভিতরে কিন্তু ছেলেদের হরমোন বেশি থাকে, অ্যান্ড্রোজেন। তো ওইটা যদি বেরিয়ে যায় তখন দেখা যায় যে তার মাসিকটাও নিয়মিত হচ্ছে এবং সে কনসিভও করে যাচ্ছে। তো কাজে এটা এই যে ল্যাপ্রোস্কোপির কিন্তু এখানে বিশাল বড় একটা রোল আছে। আর ওষুধের মধ্যে আমরা সাধারণত পিল দিই, আর মেটফোরিন নামের একটা ওষুধ আছে, যেটা মেটফোরমিন যেটা আছে ডায়াবেটিসের ওষুধ, সেটা অনেক সময় দেওয়া হয়। কারণ এখানে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের যে সমস্যা আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন কাজ করে না, এই পিসিওতে কিন্তু এই জিনিসটাও আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স। তো কাজে এটা একই কাজ করে এবং অনেক সময় দু তিনবার ওষুধটা দিলে রোগী দেখা যায় মাসিকটা নিয়মিত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে পিসিওতে যদি আমরা বলি 5% ওজন কমানো যায়, তখন আর তার কোনো চিকিৎসাই লাগে না। না তাহলে তো ম্যাডাম লাইফস্টাইল মডিফিকেশন এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাকে কি করা উচিত তার তার জীবনযাত্রা উন্নয়নের জন্য? ওজনটাকে মানে কন্টিনিউয়াস স্বাভাবিক রাখতে হবে, ওজন বাড়ানো চলবে না, এই ফাস্ট ফুড টুড এগুলো বাদ দিতে হবে, বাড়ির খাবার খাবে এবং অবশ্যই রোজ প্রত্যেকদিনই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তাকে করতে হবে এবং ঠিকমতো ঘুমাবে। যে আজকাল আমাদের বাচ্চারা যেটা করে, সারা রাত জেগে জেগে কম্পিউটার করছে, দিনের বেলা ঘুমাচ্ছে, এই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। আসল কথা যে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশনটাই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। তো আজকাল এই যে ঘরের কাজ করানো মেয়েদের দিয়ে মনে করে যে না এটা করাবো না, আসলে এটা করালে কিন্তু তার শরীরও ভালো থাকে, ওজনটাও নিয়ন্ত্রিত থাকে। প্রফেসর ডক্টর লাইলা আরজামান বানু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয়দাস, পলিসিস্টিক ওভারি ইনফার্টিলিটি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে আমরা জানলাম। যারা এই রোগে ভুগছেন, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।